গোবিন্দকে রাধারানী দর্শনের পর আজ যে তিনি অনুরাগে অনুরাগী হয়েছে সেই বর্ণনা করে তিনি তার সখীদের বলছেন, সখী অলো বয়স অপূর্ব গান, যেখানে রাধাকৃষ্ণের প্রেমই সব থেকে বড় বিষয়, তাদের প্রেম তাদেরকে
তাদের মানব জন্ম নাকি সেই মানব জন্ম উত্তীর্ণ হয়ে তারা অন্য কোনো জন্ম পেয়েছেন, অন্য কোনো জায়গায় গিয়েছেন, সেই ভাবনা আমরা না হয় ছেড়েই দিলাম। কিন্তু তাদের মধ্যে যে প্রেম, যুগ যুগ ধরে যে প্রেম সবসময় আমাদের কাছে একটা নমুনা হয়ে থেকেছে, থাকবেও আগামী দিনে, সেই প্রেমের উদযাপন বলা যায়। একদম, আর প্রেম মানেই রঙের উৎসব। একদম, রঙের উৎসব প্রেম ভালোবাসা ছাড়া হয় না। ঠিক তাই। আর আজকের যেহেতু দোলের দিন, সেই জন্য অবশ্যই সেখানে প্রকৃতি, যদি আমরা প্রকৃতির দিকে তাকাই, ফাগুনের এই সময়টা প্রকৃতিও কিন্তু একই রকমভাবে রঙিন হয়ে যায়, তাই না? তো আমরা আবার দর্শকদের পেয়ে গিয়েছি, তারা কি বলছেন একটু শুনে নি। গুড মর্নিং, কে রয়েছেন? হ্যাঁ বলুন, সুপ্রভাত। নমস্কার। নমস্কার, অনেক অনেক রঙিন শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তোমার সবাইকে দোল উৎসবের হার্দিক শুভকামনা জানাই তোমাদের সকলকে। ধন্যবাদ। তিনসুকিয়া আসাম থেকে বলছি, সুধাংশু দেবনাথ। বিশাখা, 2016 সনের 14 জানুয়ারি রিদমাঝারের অনুষ্ঠানে শ্রদ্ধেয় শ্রীকান্ত আচার্য বলেছিলেন, আমাদের গান বাজনা স্পিরিচুয়াল, এই স্পিরিচুয়ালিটিকে বাদ দিয়ে গান বাজনা হয় না আমাদের দেশে। আমার মতে সেই আধ্যাত্মিকতার প্রভাবেই অদিতির প্রাণ ভগবত প্রেমে সমর্পিত, তাই ও কীর্তন ভজন গেয়ে আত্মতৃপ্তি লাভ করে, আর আমরাও ওর গান শুনে ভক্তি রসে নিমজ্জিত হই। একটু কথা বলি ওর সঙ্গে। নিশ্চয়ই। অদিতি, জয়গুরু। জয়গুরু। কয়েকটি গানের কথা বলছি, যদি তোমার সাজানো ডালিতে থাকে একটিও তাহলে শোনাবে। বিদ্যাপতি বিরচিত নিরোধ নয়নে নিরোধন সিঞ্চনে, আমি ছিলাম কৃষ্ণ ধনে ধনী, চণ্ডীদাস বিরচিত বহুদিন পরে বোধ হওয়া এলে, দেখা না হইতো আমার পড়ানো গেলে। আর শেষের গানটি বলছি, হরি হরয়ে নাম কৃষ্ণ যাদব আয় নম। খুব ভালো থেকো, বসে আছি সঙ্গে শুনবো। অবশ্যই সঙ্গে থাকবেন, এবং অনেক ধন্যবাদ আপনাকে। অদিতির তরফ থেকেও বলছি যে অদিতিকে যেভাবে আপনি প্রশংসায় ভরিয়ে দিলেন, আপনারা প্রত্যেকেই ওর গান এভাবেই ভালোবাসেন জানি, আরও উৎসাহিত করবেন ওকে এবং আমাদের এই গোটা শোটাকে। সেই জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে। আপনাদের দিনটা ভীষণ ভালো কাটুক, অনেক রঙিন শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। আর অদিতি, এবার এর পরের পর্যায়ে যাওয়ার আগে আমাদের সময় হয়ে গিয়েছে আরও একটা বিরতিতে যাওয়ার, তাই সকলের অনুমতি নিয়ে আরও একটা বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি আবার অদিতির গানে, সঙ্গে থাকবেন।